আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে আয়ারল্যান্ডে পড়াশোনা করতে যাবেন এবং পড়াশোনা করার পর কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন, আলোচনা করব এ টু জেড। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন আমরা প্রথমে আয়ারল্যান্ড দেশ সম্পর্কে কিছু জেনে নিই। ইউরোপের অন্যতম ধনী দেশ আয়ারল্যান্ড, বর্তমানে অনেক শিক্ষার্থী এখন পাড়ি জমাচ্ছেন আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড দেশটির অফিসিয়াল নাম রিপাবলিক অব আয়ারল্যান্ড, আর অফিসিয়াল ভাষা আইরিশ ও ইংরেজি। এই দেশটির বৃহত্তম শহর ও রাজধানী হল ডাবলিন। ঐতিহ্য ও সংস্কৃতির উৎকর্ষে অবস্থিত এই দেশের মুদ্রা ইউরো। এই দেশ মূলত শীত প্রধান এবং এই দেশের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আয়ারল্যান্ডের আয়তন 70,273 বর্গ কিলোমিটার, আর লোকসংখ্যা 47,57,973 জন। এই দেশের মাথাপিছু আয় প্রায় 69,000 মার্কিন ডলার। তবে আপনার ক্যাথার্থে বলে রাখি, আয়ারল্যান্ড সেনজেনভুক্ত দেশ নয়, তবে বিভিন্ন দেশ থেকে উচ্চতর শিক্ষার আশায় অনেক স্টুডেন্টরাই কিন্তু আয়ারল্যান্ডে এসে থাকে। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনি কেন পড়তে যাবেন আয়ারল্যান্ডে। কারণ দেশটির শিক্ষার মান খুবই ভালো এবং আইরিশ ডিগ্রির গ্রহণযোগ্যতা বিশ্বজুড়ে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে দেশটির অফিসিয়াল ভাষা ইংরেজি, এবং ইংরেজি ব্যবহার করা হয় প্রধান ভাষা আইরিশের পাশাপাশি। তাই এখানে সব লেভেলে অনেক ইংরেজি মাধ্যমের কোর্স রয়েছে, যা কিনা অন্যান্য ইউরোপীয় দেশে থাকে না। এছাড়াও কিন্তু আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের তালিকায় উপরের দিকে অবস্থিত হয়। অনেকেই এই দেশে পড়াশোনা এবং উচ্চশিক্ষার জন্য আসতে চায়। তো চলুন এবার পরিচিত হয়ে নেওয়া যাক আয়ারল্যান্ডের কয়েকটি বিখ্যাত ইউনিভার্সিটির সাথে। ডাবলিন সিটি ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ড, ট্রিনিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, রকওয়েল কলেজ, গ্রিফিথ ইউনিভার্সিটি এবং অ্যাথলেট ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই ইউনিভার্সিটিগুলো সবগুলোই আয়ারল্যান্ডের বিখ্যাত ইউনিভার্সিটি। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনি এই ইউনিভার্সিটিগুলোতে কেমন সাবজেক্ট পেতে পারেন। আপনি যদি আয়ারল্যান্ডে ভর্তি হন তাহলে আপনাকে কেমন সাবজেক্ট চুজ করতে হতে পারে। অ্যাকাউন্টিং, এগ্রিকালচার, অ্যানাটমি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, আর্কিটেকচার, ডিজাইন, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, অডিও ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন স্টাডিজ, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স, বায়োকেমিস্ট্রি, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, বায়োমেডিক্যাল সায়েন্স, বায়োটেকনোলজি, সিরামিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া, ডান্স ড্রামা, ই কমার্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্স। এছাড়াও কিন্তু আপনি বিজনেস এবং আইটি রিলেটেড সাবজেক্টগুলো পেয়ে যাবেন খুব সহজেই। তো চলুন এবার আয়ারল্যান্ডের ইউনিভার্সিটির ইনটেক সম্পর্কে জেনে নেওয়া যাক। তো আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে ইনটেক কিন্তু হচ্ছে দুইটা। একটা হচ্ছে ফল সেমিস্টার, যেটা শুরু হয় আগস্ট থেকে এবং শেষ হয় ডিসেম্বরে, এবং আরেকটা হচ্ছে স্প্রিং সেমিস্টার, যেটা জানুয়ারি থেকে মে পর্যন্ত হয়ে থাকে। তবে সাধারণত ফল সেমিস্টারে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভর্তি হয় আয়ারল্যান্ডে। স্প্রিং সেমিস্টারে কোনো কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে অল্প পরিমাণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়। আবেদন করতে আপনাকে দেশটির বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা বরাবর প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি সহ আবেদনপত্র পাঠাতে হবে। তো এবার চলুন আমরা আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফিটা জেনে নিই। অন্যান্য দেশের তুলনায় ইউরোপের যে বাকি দেশগুলো আছে তাদের থেকে কিন্তু আয়ারল্যান্ডের টিউশন ফিটা অনেক বেশি। তো এক্ষেত্রে ব্যাচেলরের টিউশন ফিটা 9,750 ইউরো থেকে 52,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে প্রতি সেমিস্টারে, এবং সেটা মাস্টার্সে হয়ে থাকে 4,000 ইউরো থেকে 45,000 ইউরো পর্যন্ত। এবং যদি আপনি ডক্টরেট করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা হবে 4,000 থেকে 45,000 ইউরো পর্যন্ত প্রতি সেমিস্টারে। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনি আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপ পাবেন কিনা, কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে সেমিস্টার ফিটা বেশ অনেক বেশি। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনি স্কলারশিপ পেয়ে পড়াশোনা করতে পারবেন কিনা। তো আয়ারল্যান্ডে ব্যাচেলর লেভেলে স্কলারশিপের কিন্তু সুযোগ খুবই ক্ষীণ, কিন্তু মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপের সুযোগটা তুলনামূলকভাবে অনেক বেশি। আয়ারল্যান্ডে ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রামের পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকেও স্কলারশিপ পাওয়া যায়। এই দেশে প্রায় 100-এর মতো বিভিন্ন ধরনের স্কলারশিপ অফার করা হয়ে থাকে প্রত্যেক বছর। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য আপনার কি ধরনের যোগ্যতা থাকা লাগবে। তো আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে এই দেশে পড়তে যেতে চান তাহলে আপনার থাকতে হবে 12 বছরের শিক্ষাজীবন, অর্থাৎ HSC পাস হতে হবে। আর আপনাকে IELTS-এ অবশ্যই 5.5 থেকে 6.0 পয়েন্ট পেতে হবে, অথবা TOEFL
এর সিবিটিতে 213 বা আইবিটিতে 79 থেকে 80 পয়েন্ট হতে হবে। অন্যদিকে আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার থাকতে হবে 16 বছরের শিক্ষাজীবন, অর্থাৎ আপনাকে শেষ করতে হবে ব্যাচেলর ডিগ্রি এবং আপনাকে আইএলটিএস এ হতে হবে 6.0 থেকে 6.5, অর্থাৎ আপনাকে 6.0 থেকে 6.5 পয়েন্ট পেতে হবে, অথবা টোফেলের সিবিটিতে 213 থেকে 237 অথবা আইবিটিতে 79 থেকে 93 পয়েন্ট থাকতে হবে। আপনার জিআরই অথবা জিম্যাট প্রয়োজন হবে কিনা সেটা নির্ভর করবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন তার উপর। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনি যখন আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন আপনার আসলে কী কী ডকুমেন্টস থাকা লাগবে। প্রথমে লাগবে আপনার একাডেমিক যে ডকুমেন্টসগুলো আছে, এই ডকুমেন্টসগুলো আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট পড়তে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এসএসসি এবং এইচএসসি ডকুমেন্টসগুলো, আর আপনি যদি মাস্টার্স পড়তে যেতে চান সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি এবং আন্ডার গ্র্যাজুয়েটের ডকুমেন্টসগুলো লাগবে। আপনার এসএসসি এবং এইচএসসির ডকুমেন্টসগুলো প্রথমে আপনি বোর্ড থেকে অ্যাটাস্টেড করে নেবেন, দেন আপনার আন্ডার গ্র্যাজুয়েটের যে ডকুমেন্টসগুলো আছে এগুলো আপনি ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্টেড করে নেবেন, দেন আপনার সকল ডকুমেন্টসগুলো বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করে ভেরিফাই করে নেবেন। দেন লাগবে হচ্ছে আপনার আইএলটিএস, দেন লাগবে আপনার পাসপোর্ট, আপনার আইডি কার্ড, দেন লাগবে আপনার মোটিভেশনাল লেটার। মোটিভেশনাল লেটার কিন্তু আপনারা খুবই গুরুত্ব সাথে লিখবেন, কারণ আপনারা যারা বাইরে পড়াশোনা করতে যেতে চান আপনাদের ইউনিভার্সিটির যে অফার লেটার আছে এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনাদের মোটিভেশনাল লেটার উপর। সো আপনারা যে যত ভালোভাবে মোটিভেশনাল লেটারটা লিখতে পারবেন সেটার উপর কিন্তু আসলে অনেক কিছুই ডিপেন্ড করবে। দেন লাগবে আপনার সিভি, দেন যদি আপনার কোনো এই দেশে কাজের এক্সপিরিয়েন্স থাকে তার ডকুমেন্টটা আপনি সাবমিট করতে পারেন, দেন যদি থাকে আপনার কোনো রিসার্চ ওয়ার্কের এক্সপিরিয়েন্স সেই ডকুমেন্টটাও আপনি সাবমিট করে দিতে পারেন। দেন লাগবে হচ্ছে আপনার স্কোপ, স্টেট অফ পারপাস, অর্থাৎ আপনি যে আয়ারল্যান্ডের যে সাবজেক্টে পড়তে চাচ্ছেন এই সাবজেক্টে আপনার ভবিষ্যতের প্ল্যান কি, আপনি ফিউচারে কি করতে যাচ্ছেন এটাই কিন্তু ব্রিফ করে আপনি লিখে দেবেন স্টেট অফ পারপাসে। স্টেট অফ পারপাসটাও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা বাইরে পড়াশোনা করতে যেতে চান আপনাদের ইউনিভার্সিটির যে অফার লেটারটা আছে এটা কিন্তু স্টেট অফ পারপাসের উপর অনেকটা ডিপেন্ড করে। সো আপনারা যে যত ভালোভাবে স্কোপটা লিখতে পারবেন এটার উপর কিন্তু অনেকাংশে ডিপেন্ড করবে আপনাদের ইউনিভার্সিটির অফার লেটার পাওয়াটা। দেন লাগবে আপনাদের রিকমেন্ডেশন লেটার, অর্থাৎ আপনি যখন বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে পড়তে যেতে চাচ্ছেন এই মর্মে আপনার ইউনিভার্সিটির একজন প্রফেসর আপনাকে একটি রিকমেন্ডেশন লেটার লিখে দেবে, অর্থাৎ সে রিকমেন্ড করবে যে আপনি আয়ারল্যান্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করার যোগ্য, আপনি সেখানে পড়াশোনা করতে পারবেন, এবং আপনি যখন রিকমেন্ডেশন লেটারটা আয়ারল্যান্ড ইউনিভার্সিটিতে জমা দিবেন তারা কিন্তু সেখান থেকে পুনরায় রিচেক করে ভেরিফাই করবে। দেন লাগবে আপনার ব্যাংক সলভেন্সি, তো আয়ারল্যান্ডে ভিসা প্রাপ্তির জন্য আপনাকে ব্যাংকে প্রায় 10,000 ইউরোর মতো দেখাতে হবে, আর যদি আপনার খরচ বহন করে অন্য কোনো স্পন্সর তাহলে তাকে নোটারাইজড অঙ্গীকার নামা দিতে হবে, তিনি আপনার সকল খরচ বহন করবে। তার জন্য প্রয়োজন পড়বে আপনার স্পন্সরের 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। আয়ারল্যান্ডে বিশ্ববিদ্যালয়ে আপনার ভর্তি নিশ্চিত হবার পর আপনি বিশ্ববিদ্যালয় থেকে পাবেন একটি অফার লেটার, এই অফার লেটার পাওয়ার পর আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন, কিন্তু আয়ারল্যান্ডের এম্বাসি বাংলাদেশে নেই তাই আপনাকে যোগাযোগ করতে হবে দিল্লির আয়ারল্যান্ড এম্বাসির সাথে। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার ভিসা কালেক্ট করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমে লাগবে আপনার পাসপোর্ট, দেন লাগবে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, দেন লাগবে আপনার ছবি, দেন লাগবে আপনার কভার লেটার, দেন লাগবে আপনার কনফার্মেশন অফ ইনরোলমেন্ট, দেন লাগবে আপনার টিউশন ফিস পেমেন্ট রিসিপ্ট, একাডেমিক ডকুমেন্টস অর্থাৎ আপনার সকল একাডেমিক ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করে দিবেন, দেন লাগবে আপনার ব্যাংক সলভেন্সি, দেন লাগবে আপনার ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ আপনার যে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এটা কিন্তু আপনাকে প্রুফ করতে হবে, দেন লাগবে আপনার অ্যাকোমোডেশন ডিটেলস। আশা করি ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আপনারা বুঝতে পেরেছেন। তো দেন এবার চলুন জেনে নেওয়া যাক যে আয়ারল্যান্ডে আপনারা যারা যেতে যাচ্ছেন তাদের লিভিং কস্টটা কেমন হবে। তো আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব আবাসন ব্যবস্থা, এই আবাসন ব্যবস্থা অনেকটা উন্নত কিন্তু বাইরের শেয়ার্ড অ্যাপার্টমেন্ট থেকে এই আবাসন ব্যবস্থা কিছুটা ব্যয়বহুল, তাই অনেকেই বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। জীবনযাত্রার খরচ হিসাব করতে বসলে আয়ারল্যান্ড অন্যান্য ইউরোপীয় দেশগুলোর অনুরূপ বেশ খানিকটা ব্যয়বহুল, তবে আপনি যদি বড় শহরে বাস করেন তবে আপনার খরচ হবে বেশি, অন্যদিকে আপনি যদি ছোট শহরে বাস করেন তাহলে আপনার ব্যয় খানিকটা কমে যাবে। এই দেশে আপনাকে প্রতি মাসে জীবন ধারণের জন্য 500 থেকে 800 ইউরো খরচ করতে হতে পারে, আর শিক্ষার্থীদের জন্য অন্য একটি ব্যয় হলো স্বাস্থ্য বীমা। এবার চলুন জেনে নেওয়া যাক যে পার্ট টাইম জব ও পিআর ফ্যাসিলিটিস নিয়ে। আয়ারল্যান্ডে আপনি কিন্তু সপ্তাহে 20 ঘন্টা জব করার সুযোগ পাবেন, আর আপনি সামারে সপ্তাহে 40 ঘন্টা জব করার সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনি রেস্টুরেন্ট, দোকান, শপিং মলে কাজ করে ঘন্টায় 7 থেকে 12 ইউরো পর্যন্ত আয় করা সম্ভব। আয়ারল্যান্ডে আপনি পার্ট টাইম জব করার সুযোগ পাবেন, কিন্তু এই পার্ট টাইম জব করে পুরো টিউশন ফি জোগাড় করা সম্ভব হয়ে উঠবে না।
আর 5 বছর আয়ারল্যান্ডে বৈধভাবে বসবাস করলে আপনি আবেদন করতে পারবেন পিআর এর জন্য। আয়ারল্যান্ড ইউরোপের পশ্চিম উপকূলের অন্যতম সুন্দর একটি দেশ, আপনি এই দেশে অনেক সুবিধা পেতে পারেন, হয়তো আয়ারল্যান্ড আপনার জন্য উন্মোচন করবে সুন্দর ভবিষ্যতের অনেক সম্ভাবনা। তাই আজই করে ফেলুন নিজের আবেদন আর সেরে নিন আয়ারল্যান্ডের উচ্চ শিক্ষা। তো এরপরও যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। We'll be right back.